জঙ্গি মানে মিলিটেন্ট, এটা আজকালের সময়ে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই জঙ্গি বা বলতে পারে মিলিটেন্টের কারণে একটা দেশের উপর কত বড় অর্থনৈতিক ক্ষতি হতে পারে, চলেন তা একটা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। গাইস আপনারা শুনে অবাক হবেন, আমেরিকার চাঁদে যাওয়া আর ওসামা বিন লাদেনকে গ্রেফতার করার পিছনে সমান সমান অর্থ আর সমান সমান সময় খরচ হয়েছিল, $25 বিলিয়ন আর 10 বছর। এখন আপনি চিন্তা করে দেখেন, আমেরিকা ওসামা বিন লাদেনকে গ্রেফতার করার জন্য যে $25 বিলিয়ন খরচ করছে, তা দিয়ে তারা তাদের নাগরিকদের কত উপকার করতে পারতেন। গাইস আপনাদের কি মনে হয়, জঙ্গি মানে মিলিটেন্ট কি আসলেই এত ভয়ঙ্কর? কমেন্ট সেকশন অবশ্যই জানান। আর এরকম অ্যামেজিং ভিডিওর জন্য